তো পেঁপে আলু পোস্তর জন্য আমি আগে নিয়ে নিয়েছি 50 গ্রাম পোস্ত, এটা দুটো কাঁচা লঙ্কা আর একটুখানি নুন দিয়ে মিক্সিতে পেস্ট বানিয়ে নিচ্ছি। তারপর আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছি, সেই পেঁয়াজটা এখন ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার ওই তেলেই আমি দুটো শুকনো লঙ্কা আর অল্প কালো জিরে দিয়ে দিলাম। হালকা ভেজে নিয়ে আলু আর পেঁপেটাও দিয়ে দিচ্ছি। এই রকম ভাজা হয়ে যাওয়ার পর, হালকা আলুটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পোস্তর পেস্টটা, দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর তারপর দিয়ে দেব অল্প নুন আর অল্প চিনি। এর সাথে দিয়ে দেব তিনটে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দেব অল্প গরম জল, দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর 5 মিনিট এরম ভাবে কুক করব, মাঝে মাঝে নাড়াতে থাকব, না হলে কিন্তু পোস্তটা নিচে লেগে যেতে পারে। তো 5 মিনিট পর এটাকে কভার করে দিচ্ছি। তো কভারটা 3 মিনিট পর ওপেন করে দেখে নেব যে আলুটা সেদ্ধ হলো কিনা। আর যদি আলুটা সেদ্ধ হয়ে গিয়ে থাকে তাহলে পোস্তটা রেডি। এরপর দিয়ে দেব অল্প সর্ষের তেল আর কুচিয়ে কেটে রাখা কাঁচা লঙ্কা, আর সাথে দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজটা। গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ কভার করে রাখবো। তো আমাদের পোস্ত রেডি। এবার গরম গরম ভাতের সাথে গরম গরম পোস্ত সার্ভ করে নেবো।